আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর। টিউটোরস ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের বিষয় হলো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন। সো এর জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, অনেক ভালো ভালো পেইড সফটওয়্যার রয়েছে এবং ফ্রি সফটওয়্যারও রয়েছে। সো আপনি ইন্টারনেটে খুঁজলে অনেক সফটওয়্যার পাবেন, তবে আমি এই টিউটোরিয়ালে ব্লু স্ট্রাক্স ব্যবহার করব, কারণ এটা অনেক ইউজার ফ্রেন্ডলি এবং সহজেই ব্যবহার করা যায় এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই ব্যবহার করে থাকে। সো আপনি যদি এই সফটওয়্যার আপনার নাও ভালো লাগতে পারে, তো আপনি যদি চান যে আপনি অন্য সফটওয়্যার ব্যবহার করবেন, আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার অন্য অন্য সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কগুলো আপনার সাথে শেয়ার করব। সো এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সো এই সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, তারপর এটা এক্সট্রাক্ট হওয়া শুরু করবে। এরপর আপনাদের সামনে একটি স্ক্রিন আসবে, যেখানে লেখা থাকবে ওয়েলকাম টু ব্লু স্ট্যাটস। এখানে আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব এবং আপনি সফটওয়্যারটি কোথায় ইনস্টল দিতে চান এটা আপনি ব্রাউজে ক্লিক করে দেখিয়ে দিতে পারেন। সো ডিফল্টভাবে প্রোগ্রাম ডাটাতে দেওয়া থাকবে, তো আমি এখানেই দেবো, এখানে জাস্ট ক্লিক নেক্সট। মেক শিওর যে আপনার এই দুটি চেকবক্সে রাইট রাইট চিহ্ন দেওয়া থাকে, তারপরে আপনারা ইনস্টল বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে এখানে কনফার্মেশন চাবে একটা, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে আপনি জাস্ট ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপরে যখন ইনস্টলেশন কমপ্লিটেড হবে, তখন আপনি স্টার্ট ব্লু স্টার্টস এখানে যদি টিক থাকে তাহলে ফিনিশ বাটন ক্লিক করার পরে কিন্তু সফটওয়্যারটি চালু হবে, আর যদি এখানে ক্লিক ছাড়া আপনি ফিনিশ বাটনে ক্লিক করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি চালু করতে হবে। তো আমি এখানে ফিনিশ বাটনে ক্লিক করলাম, এখন সফটওয়্যারটি চালু হবে। সফটওয়্যারটি ইনস্টল করার পরে এরকম একটি উইন্ডো পাবো আমরা। আপনি যদি নেট কানেকশন অন থাকে তাহলে ব্লু স্টার্টস টিভি নামে একটি পাশে উইন্ডো আসবে, সো এটাকে আমরা কেটে দিলাম। দেন আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, আমরা যেমন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইলে ফার্স্টে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করি, তেমন এখানেও আমরা একটি গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে নেব। এর জন্য আমরা জাস্ট সেটিংয়ে গিয়ে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, এরপর আমরা গুগলে ক্লিক করব, এরপর সাইন ইন ক্লিক করব, এরপর আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দিব। আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমরা আবার এখানে ক্লিক করব, তারপর আমরা ওকে বাটন দিব। আমরা দেখতে পাচ্ছি মোবাইলে যেভাবে আমরা সাইন ইন করি গুগলে গুগল অ্যাকাউন্টে, তেমন এখানেও করে নিলাম। এরপর আপনি যদি চান যে আপনার আপনি বাইরে থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিয়ে এখানে চালাবেন, তাহলেও চালাতে পারেন। আপনি যদি চান যে আপনি ইন্টারনেট ব্রাউজার থেকে প্লে স্টোরে গিয়ে আপনি এপিকে সফটওয়্যার ডাউনলোড করে এখানে চালাতে পারবেন। বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড এপিকে অ্যাপ্লিকেশন পাওয়া যায়, তো আপনি সেগুলো ডাউনলোড করে এখান থেকে চালু করতে পারবেন। জাস্ট এখানে ইনস্টল এপিকে এই বাটনে ক্লিক করবেন এবং সেই সফটওয়্যারটি দেখিয়ে দিয়ে ওপেন করবেন। আপনাকে মনে রাখতে হবে আপনার কিন্তু সফটওয়্যারগুলো এপিকে ফরম্যাটে ডাউনলোড করতে হবে, যেহেতু এগুলো অ্যান্ড্রয়েডের সফটওয়্যার। আর যদি আপনি এখান থেকে ডাউনলোড করতে চান তাহলে এখানে অ্যান্ড্রয়েড একটি ট্যাব রয়েছে, এই অ্যান্ড্রয়েড ট্যাবে গিয়ে আপনি সার্চ এখানে ক্লিক করবেন। এখানে সার্চে ক্লিক করলে আপনার এখানে লেখা আসতেছে সার্চ অ্যাপ, তো আমি এখানে একটি অ্যাপস এক্সাম্পল হিসেবে অ্যাপস ইনস্টল করে দেখাবো।
সার্চ বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে সার্চ অ্যাপ লেখাটি চলে এসেছে। এটা কিন্তু প্লে স্টোরের সার্চ ইঞ্জিন, সো আপনি এখানে জাস্ট যেটা সার্চ দেবেন না কেন প্লে স্টোরের থেকে ডিরেক্ট ডাউনলোড হবে। সো আমরা এখানে সাপোজ নিলাম ক্লাশ অফ ক্লান্স, যেহেতু আমরা অনেকে এটা খেলি, আমি আগে খেলতাম। সো আমি এটা এক্সাম্পল হিসাবে একটা অ্যাপস ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্লাশ অফ ক্লান্সে আমি ক্লিক করলাম সার্চ দেওয়ার পরে, তারপরে আমরা জাস্ট ফটোকে বাটন ক্লিক করলাম। এরপর আমাদেরকে একটি অ্যাকাউন্ট চুজ করতে বলবে। আমরা যে জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করছিলাম সেখানে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করলাম। দেন আমরা আবার কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপর আমরা আবারও নেক্সট বাটনে ক্লিক করব। এটা কিন্তু ওয়ান টাইম সেটআপ, আমরা দেখতে পারছি ফার্স্ট টাইম যদি কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করতে চাই শুধু সেই ক্ষেত্রে এই প্রসেসটা দ্বিতীয়বার আর আসবে না। আর ইমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এরপরে আমরা দেখবো যে আমাদের ওয়ান টাইম সেট আপ ইজ কমপ্লিট। তারপর আমরা লেটস গো বাটনে ক্লিক করব। এরপরে আমরা এক্সেপ্ট এখানে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে একটি প্লে স্টোরের আলাদা ট্যাব এসে গেছে এবং সেখান থেকে ক্লাশ অফ ক্লান্সের সফটওয়্যারটি সামনে চলে এসেছে যেভাবে আমাদের মোবাইলের প্লে স্টোরে আসে। আমরা ইনস্টল বাটনে ক্লিক করব, তারপরে অ্যাকসেপ্ট। সো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এটা ইনস্টল হবে যেমনটা আমাদের মোবাইলে হয়। সো আমরা দেখতে পাচ্ছি ইনস্টল কমপ্লিট, একটি নোটিফিকেশন চলে এসেছে। তো আমরা ইচ্ছা করলে এখানে ডিরেক্টলি ওপেন করতে পারবো, অথবা আমরা প্লে স্টোর ট্যাবটাকে কেটে দিলাম। আমরা দেখতে পারছি আমাদের অ্যান্ড্রয়েড ট্যাবে ক্লাশ অফ ক্লান্স অ্যাপসটি চলে এসেছে। আমরা এখানে আমরা যত অ্যাপস ডাউনলোড করব আমাদের সব অ্যাপগুলো এখানে চলে আসবে, মানে আমরা যাই ইনস্টল করি না কেন, যেই অ্যাপে ইনস্টল করি না কেন সেগুলো আমরা এখানে পাব। এখানে না পেলেও অল অ্যাপে ক্লিক করলে চলে আসবে। সো এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। আমরা দেখতে পারতেছি যে ক্লাশ অফ ক্লান্স যেভাবে চালু হয় সেভাবে চালু হচ্ছে। শুধু এই গেম না, আমরা যে কোনো অ্যান্ড্রয়েডের গেম বা যে কোনো অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন এভাবে ইউজ করতে পারবো। আমি এগুলো এখন আমি আর এটা দেখাচ্ছি না, আমি এটা কেটে দিলাম। আপনারা দেখলেন যে এটা চালু হয়ে গেছে, সো আপনারা এখান থেকে খেলতে পারবেন। আমি উইন্ডোটা কেটে দিলাম। সো এভাবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন। আপনার কিন্তু এই সার্চ বক্সটি রয়েছে এবং আর ওয়ান টাইম প্রসেস এখানে চাবে না, অর্থাৎ আমরা যে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করলাম এবং তারপর ব্লুস্ট্যাক অ্যাকাউন্টে অ্যাড করলাম এগুলো আর চাবে না, যে আমরা প্রসেসটা একটু করলাম সেগুলো আর চাবে না। আমরা জাস্ট এখন আপনাদের যেই অ্যাপ্লিকেশন আপনাদের ইউজ করতে ইচ্ছা হয় সেই অ্যাপ্লিকেশনের নাম আপনি সার্চ দেবেন এবং ক্লিক করবেন, প্লে স্টোরে রিডাইরেক্ট করে দেবে। প্লে স্টোর থেকে আসার পরে আপনি ইনস্টল বাটনে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। এছাড়াও আপনি এই অ্যাপ্লিকেশন এই সফটওয়্যারটিতে আরও ফিচার রয়েছে, যেমন আপনি চাইলে
চাইলে এখানে সফটওয়্যারটিকে শেক করতে পারবেন, মানে ভাইব্রেট যেমনটা আমাদের মোবাইলে হয়। আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন, আপনার লোকেশন সেট করতে পারবেন, বাইরে যদি আপনি কোনো আপনার কম্পিউটারে যদি কোনো এপিকে ফাইল থাকে আর কি, অ্যান্ড্রয়েডের কোনো ফাইল থাকে তাহলে এখান থেকে ইনস্টল করতে পারবেন, উইন্ডোজ থেকে ফাইল কপি করতে পারবেন, এটা ভলিউম। সো এখানে অনেক ফিচার রয়েছে এবং সেটিং এগুলো আপনি অনেক অপশন দেখতে পারবেন যেগুলো আমরা মোবাইলের মধ্যে দেখতে পারি। সো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে, এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কোনো ধরনের সমস্যা যদি আপনি জানতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন, ফেসবুক গ্রুপটির লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।